আমার মাল সব না বাইর করতে দিব না, আমি হেল লেগে বাধা দিচ্ছি। এই কারণে আমার কিছুই ধরতে দেয় না, আমার বক্তব্য এই পর্যন্ত শেষ। জোরে বলেন, আমি কথা হবে না, আমি করি আমার বাল বাচ্চালে থাকবো। আমি অনেক ভিক্ষা করে খাই, আমার পাঁচ বলা বললে ভিক্ষা করে খাই, আমার একের আর রাস্তা মালিক আপনি তো অভিযুক্ত কি? আপনি তো অভিযুক্ত কারণ আমার কথা পায় নাই। আপনার নামের নিয়ে কেন? আঙ্গরে বলতে হবে এই মালসা ঘর ভাঙবো, মাল সাবান এটি হরাই লাইও। মালিকেরও বলে নাই, মালিকেরও বলে নাই, মালিকেরও হবে বলছে কি কারণে? দর্শক আপনারা দেখছেন, আসলে যে পরিবার এখানে থাকতো তারা কিন্তু মাল জিনিস নিয়ে দ্রুত বের হচ্ছেন। এদিক দিয়ে কিন্তু সেই ভাঙছেন ঘরগুলো, অবৈধ স্থাপনা গুলো ঘুরিয়ে দিচ্ছেন। এবং এই যে আমার বলতে যদি আমি আগে হারিয়ে যেতাম তাহলে আর কামে যেতাম না, বক্তব্য আমি পোলা পাল্লা ভিক্ষা করে খাই। আমার সম্পদ নাই, আমার গাড়ি নাই, সম্পদ নাই, গাড়ি বাড়ি নাই, কিছু নাই, জায়গা সম্পদ কোনো কিছু নাই, আমি পোলা পাল্লা ভিক্ষা করে খাই পাঁচ দোয়ার একটা। কেন আমার এই ক্ষতিটা করলো? আমার আবার আমার সব মাল সাবান সম্পদ খাই, কাঠ মোর যা আছে সব কিছু বাইর করতে দেয় না, কি কারণে? সময় না সকাল থেকে বলে নাই তো কামে না, কামে কাছে থাকে না, আইতে দেরি হয় না বিকালে। একজন আমরা কামে যাবো, আপনি আমার সারবেন কয়টায়? পাঁচটায়। পাঁচটার আগে সারবেন? কি কারণে এই অভিজ্ঞতা আমার ক্ষতিটা করলো আপনারা বলেন? আমার মাল সাবানা খাট সব ইত্যাদি শেষ করে লাইছে, কি কারণে বলেন আপনারা? তো এটা সরকার করিয়া দিছে, গরিবের পেটে তোমরা লাগতে দিও, গরিবের আনসর করো, গরিবের ইচ্ছা করো, গরিবের এদিকে করো সবকিছু, কি কারণে গরিবের পেটে কেন লাগতে দেন আপনারা? গরিবের ভালো চেনেন না, হাজার হাজার বাড়ি ঘর সম্পদ সব আছে, তাকে ধরেন না কেন? আমারটা এরকম করলেন কি কারণে? না কোনো কথা বলা হয় না আমাকে। দর্শক আপনারা দেখছেন, আসলে যে সাদেক এগ্রোর যে অফিস রুম উপরে যে লোকজন থাকতো তারা কিন্তু মাল জিনিস নিয়ে তারা যার যা আছে তারা কিন্তু বের হয়ে যাওয়ার চেষ্টা করছেন। এই যে আপনারা দেখছেন, আসলে একটি ছাগল কাণ্ডের পরেই কিন্তু এই যে আসলে তারা কিন্তু জানতো না, তারা নাকি জানতো না যে আজকে যে সেই আসলে আমরা জানতাম না। খামার মালিককে নাকি নোটিশ দিয়ে গেছে, কোরবানির আগে সেই কোরবানির আগে নোটিশ দিয়েছে, নোটিশ পাওয়া সত্ত্বেও তারা কিন্তু সরে যায়নি। কিন্তু তারা এই যে এখানে যে কর্মচারীরা থাকতো তারা সেই মাল জিনিস কিন্তু বের করার খুবই আপ্রাণ চেষ্টা করছেন, সেই আপ্রাণ চেষ্টা করছেন।
দেখছেন জান প্রাণ দিয়ে একটি সংসার, সেই একই সংসার বাঁচানোর চেষ্টা করছেন, সেই এই সংসারটি কিন্তু মাল জিনিস একটি সংসার সাজিয়েছে, সেই সংসারের মাল জিনিস নামানোর চেষ্টা করছেন। এই এই যে দেখছুন ঘরের মাল জিনিস, এইতো অনেক আমার নামে মামলা দিব পাগলা ছালো, আমাকে আগে নোটিশ দিতে হবে। যে যা পাচ্ছেন নিয়ে যাচ্ছেন আলমারি, না কেন আসবে না